টিটাগড় পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতার উদ্যোগে আয়োজিত হল খেলা দিবস উপলক্ষে রক্তদান শিবির। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। টিটাগড় পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সোনু কুমার সাউয়ের উদ্যোগে আয়োজিত হল মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান শিবির ও খেলা দিবস উপলক্ষে ক্রীড়া সামগ্রী প্রদান অনুষ্ঠান। এই দিনের অনুষ্ঠানে উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ, খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিনের রক্তদান শিবিরে 200 জন রক্তদাতা রক্তদান করেন। এছাড়াও টিটাগড় এলাকার বিভিন্ন ক্লাবকে খেলার সামগ্রী প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রাজ চক্রবর্তী জানান, আগামী দিনে টিটাগড় এলাকায় বেশ কিছু খেলার মাঠ উন্নত করে খেলাধুলার মান টিটাগড়ে আরো বৃদ্ধি করা হবে। দেখো, টিটাগড় 15 নম্বর ওয়ার্ডে আজকে যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে, ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, খেলা দিবস পালন করা হচ্ছে, প্রচুর ক্লাবকে এখানে বল, ক্রিকেট ব্যাট, উইকেট সমস্ত কিছু দেওয়া হয়েছে। পরিবেশটা ভীষণ সুন্দর, আমাদের সমস্ত কাউন্সিলররা এখানে রয়েছে মোটামুটি দেখলাম। হ্যাঁ, তো আমরা 15 নম্বর ওয়ার্ড বা যে কোনো ওয়ার্ডে যে কোনো প্রয়োজনে আমরা সবাই একসাথে, আমরা সবাই সাথে আছি এবং এইভাবেই মানুষের পরিষেবা দিতে চাই। যে কোনো মানে যে কোনো অজুহাতে, আজকে খেলা দিবসের অজুহাতে খেলার সরঞ্জাম দিলাম, ধরো স্বাস্থ্য শিবির করলাম, ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, হয়তো আর একটা দিন অন্য কোনো অজুহাতে আর একটা কিছু হবে, কিন্তু আমরা করতেই থাকবো। প্রতিদিন আমরা মানুষের জন্য কিছু না কিছু করতে চাই এবং আমাদের মধ্যে যখন কথা হয় আমরা একটা কথাই বলি। আগের দিনকে যেমন 8 নম্বর ওয়ার্ডে হয়েছিল আমাদের, হ্যাঁ, জাগ্রাতা হয়েছিল, সেখানে প্রচুর মানুষের আগমন ছিল, সেখানে প্রচুর মানুষ সেলিব্রেট করছিল। এই যে প্রত্যেকটা মুহূর্তে আমরা কিছু না কিছু করতে থাকি এখানে মানুষের মধ্যে মিশে, এটা হচ্ছে টিটাগড়ের কালচার। আমি বলবো যে এই পরিবেশটা আরও সুন্দর হোক, আরও আরও বন্ধুত্বপূর্ণ হোক, আরও ইউনিটি বাড়ুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই বলবো। আমাদের কাউন্সিলরদেরকে তো আর কি বলবো, এরা তো সব এক একটা হীরে, আমাদের প্রত্যেকটা কাউন্সিলর এক একটা হীরে, এরা মানুষের জন্য সব করতে রাজি আছে। তুমি মাঠের কথা বলছিলে, স্বামী বিবেকানন্দ বলেছে গীতা পাঠের থেকে যুব সমাজে ফুটবল খেলা ভালো। এক্স্যাক্টলি, ক্ষেত্রে মাঠের এক্স্যাক্টলি খেলাধুলো করা উচিত, প্রচুর পরিমাণে খেলাধুলো করা উচিত। আমি প্রতিদিন খেলি, আমার টেনিস এলবো অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো খেলাধুলো করা উচিত, খেলাধুলো করলে মন স্বাস্থ্য সব ভালো থাকে। এবং এখানে মাঠে টিটাগড়ে আমাদের সত্যি খেলার মাঠের একটা অভাব আছে। অলরেডি একটা আমিনা গলিতে একটা মাঠ আছে, সেটা আমরা ডেভেলপ করছি। 23 নম্বরে অ্যাংলো বর্ণকল্যাণের সামনে মাঠ আছে, ওটা ডেভেলপ করার প্ল্যান আছে। এরপরে 10 নম্বর একটা মাঠ আছে, সেটাকে ডেভেলপ করার আছে, যেহেতু এই মাঠগুলো আবার অন্যের, তাদের সঙ্গে কথা বলে ডেভেলপ করতে হবে। 12 নম্বর একটা মাঠ আছে, বড় মাঠ আছে, সবাইকে সবার সঙ্গে কথা বলে যদি আমরা তারা অ্যালাউ করে, অবশ্যই আমরা একটা খেলার উপযুক্ত একটা পরিবেশ তৈরি করতে পারি। কারণ টিটাগড়ে প্রচুর ছেলেমেয়েরা আছে যারা খেলাধুলো করলে অনেক বেটার জায়গায় যেতে পারে। एक बार जोरदार तालियों से स्वागत कीजिएगा। हम धन्यवाद देते हैं, आगे जाकर के इस टीटागढ़ का भविष्य बने। हमारा सभा क्लब সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পৌরসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর শেড, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, যোগাযোগ 7278200456।